ছেলেটা অনেক বড় একটা গিফট দিচ্ছে চারুকে। চারুও সেটা দিব্যি হাসি খুশি ভাবমূর্তি নিয়ে নিচ্ছে। বাহ, তন্ময় নোটিস করতেছে তাদের কার্যকলাপগুলো। এই ছেলে এখানে আসলোটা কিভাবে? কে দাওয়াত করলো? কিভাবে পসিবল? এত বড় স্পর্ধা, আমার চারুকে গিফট দেয়? অবশ্য ওই দিন তো চারুকেও তো দিতে দেখেছিলাম, তন্ময় ভাবছে। ছেলেটা চলে যাচ্ছে, এখনই গিয়ে ধরতে হবে, নয়তো পাখি উড়াল দেবে আবার। অমাবস্যার চাঁদ তো সহসা দেখা যায় না কোথাও। পিছন থেকে তন্ময় ডাক দিয়ে বলল, ব্যাপার কি ভাই, আপনি কে আর কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? ঢুকছেন তো ঢুকছেন, আবার আমাদের বাড়ির মেয়েকে গিফটও দিচ্ছেন, হাউ ডেয়ার ইউ! ছেলেটি অপ্রস্তুত হয়ে বলল, আমি শরীফ, চারুর শুভাকাঙ্ক্ষী, আর চারুর সাথে জরুরি কাজ আছে বলেই এখানে আসছি। কাজ সেরেছি চলে যাচ্ছি, অর্ধমাচরণ করেছি। আর আপনি কে, এইরকম বিহেভিয়ার কেন আপনার? তন্ময় বলল, আমি কে? আমি আপনার জম। ব্যাটা আসছে তো আসছে, আবার সবাইকে দেখিয়ে দেখিয়ে গিফটও দিচ্ছে। আর হ্যাঁ, আমি তন্ময়, বরের ছোট ভাই। ছেলেটা এই কথাটা শুনেই যেন কারেন্টের শর্ট খেয়ে ফেলল, চোখে মুখে হাসি ভেসে উঠল। জিজ্ঞেস করলো, আপনি তাহলে সে তন্ময়? তন্ময় বলল, সে তন্ময় মানে আপনি আমাকে চিনেন নাকি? শরীফ হেসে বলল, আপনাকে চিনব না তা কি হয়। আরে আচ্ছা, আপনাকে যখন পেয়েছি তখন পুরোটাই খুলে বলি, এটা চাপা রাখা ঠিক না। আগে বলেন তো, আপনি কি চারুকে ভালোবাসেন? তন্ময় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শরীফ তারপর মুচকি হাসি দিয়ে বলল, রইল তন্ময়ের দিকে, আর বলতে লাগল, আসলে চারুর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবই অকল্পনীয়ভাবে সাবলীল আর উদ্যমশীল। আমাদের মধ্যে একটা গোপন হেডকোয়ার্টার আছে, ও হচ্ছে ওখানের মেইন, কারণ এইটার উদ্যোক্তা তো চারু, আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো আমরা কজন আছি। আসলে ও আর আমার ওয়াইফ মিলেই মূলত পুরোটা সামলায়, আমি শুধু একটু হেল্প করি, এই যা। তন্ময় অবাক হয়ে বলল, কি আপনি ম্যারিড? শরীফ বলল, হুম, আর আমি বয়সে তোমার অনেক বড়, তাই অনুমতি ছাড়াই তুমি করে বলছি, কেমন? তন্ময় কাঁচুমাচু করে বলল, হ্যাঁ তা বলতে পারেন, আমি 96-এ জন্মেছি যদিও। শরীফ হেসে বলল, আর আমি 91-এ। তন্ময় কথা ঘুরিয়ে দিয়ে বলল, তো বিবাহিত হলে চারুর সাথে কি চলে আপনার? শরীফ হেসেই বলল, তারপর বলল, চারুটা যে কি আমরা সবাই মোটামুটি জানি তোমার কথা। তন্ময় চোখ শুরু করে বলল, কি জানেন? শরীফ বলল, জানি অনেক কিছুই যা হয়তো তুমি জানো না, আর জানবো নাই বা কেন। আরে আমাদের সংস্থাটার নামই তো তোমার নামে খোলা, তন্ময় প্রকল্প আমাদের হেডকোয়ার্টারের নাম। তন্ময় হাঁ করে তাকিয়ে আছে। শরীফ বলল, তুমি ভালোবাসো বলছিলে তাই না? হুম, বাসি তো, বলো না কেন ওকে। চারু উল্টোপাল্টা কাজ করে বেশি, তাছাড়া ও সব কিছু আমার কাছে শেয়ার করে না, এটাই আমার জন্য হজম করা কঠিন। ও তাই জন্য জেদ ধরে বসে আছো, তাই বলা যায়। বাহ, দুজনেই একই রকমের, একই মুডে বিলং করলে কিভাবে হবে? একজনকে তো অ্যাটলিস্ট ছাড় দিতে হবে নাকি? ছাড় দেওয়ার প্রশ্নই আসে না, চারু আমাকে ভালোই বাসে না আমি জানি। শরীফ হেসে বলল, বাসে না মানে? বাসে বাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। তন্ময়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে, কি বলছে কি সব। তন্ময় 20 মিনিট যাবত কথা বলল না, ও মাত্রাতিরিক্ত উত্তেজনায় দমে গিয়েছে। শরীফ পানি খেতে বললে সে কেড়ে নিয়ে খেয়ে নিল পুরো বোতলের পানিটা, তারপর বলল, আসলে চারু কোথায় যায় কি করে
কেন আপনাকে প্যাকেট ধরিয়ে দেয়, কেন আবার আজকে আপনি তাকে গিফট দিলেন, এসব রকমারি প্রশ্ন আমার মাথায় ঘিঞ্জি হয়ে আছে। প্লিজ ক্লিয়ার করুন এই হিডেন সিক্রেট।